ज्ञान तिमिरं दृष्ट्वा ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमोऽयं विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यत्वदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्वे नमो पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तोऽवतारं भक्तज्ञं नमामि भक्तशक्तिकं लीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रासुभद्रव्यं जगन्नाथाय ते नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौरांगे राधे वृंदवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अजनुलम्भितभुजो कनकावधातु सङ्कीर्तनैकपितरो कमलायताक्ष विश्वम्बर द्विजभर जुगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणाय अवतार जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वसादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमदे भक्तिचारु स्वामी नितिनामिने स्निग्धचित्ता शुभ्रनिता भग्निनां सरसाप्लुतं प्रभुपादगतप्राण नौमि भक्तिचारुपदं जगद्गुरुशील प्रभुपादिकि श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाई करि चरण बंधन जहाँ हईते विघ्न नाश अभीष्टपुर हरे कृष्ण। तो हाउ टू बिकम ए जेंटलमैन কিভাবে একজন ভদ্রলোক হওয়া যায় এই কোর্সের আজকে দ্বিতীয় দিন আমরা প্রথম দিন জেনেছি কেন ভগবানের কথা শ্রবণ করতে হবে আর শ্রবণ করলে কি হয় কিভাবে ভগবানের কথা শ্রবণ করতে হয় তো আজকে আমরা প্রবেশ করব আমাদের
যে গুণাবলী আছে এই গুণাবলীতে প্রবেশ করবো, সকলেই মনোযোগ সহকারে আপনাদের কর্ণটা আমার কথার মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা সেগুলো হৃদয়ঙ্গম করতে পারবেন। তাই জন্য বলছে ভগবানের একটি নাম, ভগবানের একটি নাম কৃষ্ণ, ভগবানের একটি নাম কি কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? সর্বাকর্ষক। সর্বাকর্ষক মানে কি? যিনি সবাইকে আকর্ষণ করে, যিনি সবকিছুকে আকর্ষণ করে, সে তিনি হচ্ছে সর্বাকর্ষক। তাহলে ভগবান সবকিছুকে আকর্ষণ করছে, ভগবান কি আমাকে আকর্ষণ করছে? হ্যাঁ, সেটা আমরা কিভাবে বুঝব? দেখুন, আমরা জড়জাগতিক অনেক পড়াশোনা করি, কেউ সায়েন্স, হ্যাঁ, কেউ কমার্স, কেউ আর্টস, অনেক কেউ ম্যাথ নিয়ে পড়ছে, কেউ ইংলিশ নিয়ে পড়ছে, হ্যাঁ, তো অনেকভাবে আমরা পড়াশোনা করছি। কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় বিল্ডিং ডিজাইন করতেছে নাকি, কিন্তু সে তার নিজের জীবনটাকে কখনো ডিজাইন করেছে? সে বড় বড় বিল্ডিং ডিজাইন করতেছে, কিন্তু সে নিজের জীবনটাকে কখনো ডিজাইন করতে চাইছে যে না, আমাকে এভাবে ভগবানের কাছে যেতে হবে, এইগুলো করতে হবে? না, করেনি। তো লাইফকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা তারা জানে না। এজন্য আমরা সবাই ব্যস্ত আছি কিভাবে আমাকে আকর্ষিত, আমাকে সুন্দর মনে হয়, আমাকে হ্যাঁ দেখতে অনেক ভালো লাগে এরকম মনে হয়, এটা নিয়ে সকলে ব্যস্ত। হ্যাঁ, নিজের সৌন্দর্যটাকে জাহির করার জন্য আমরা কি করছি? হ্যাঁ, জবের মাধ্যমে বা কেউ ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, যাতে আমার প্রতি সকলেই হ্যাঁ আমাকে দেখে, হ্যাঁ আমার সম্পর্কে জানে, সকলে সেটার জন্যই তো ব্যস্ত ব্যস্ত আছি না, হ্যাঁ, যাতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য একটি বিল্ডিং ডিজাইন করতে গেলে তার অবশ্যই জ্ঞান থাকে, জ্ঞান থাকা আবশ্যক আছে, কিন্তু তার জীবনটাকে সে কখনো ডিজাইন করতে সে ভাবেও নেই। সবসময় কি করছে? নিজেকে নিয়ে ব্যস্ত সে। আমি যদি ভালো স্টুডেন্ট হতে পারি তাহলে সবাই আমাকে ফলো করবে, আমি যদি একজন হ্যাঁ ভালো প্রতিষ্ঠিত লোক হতে পারি সবাই আমাকে ফলো করবে, হ্যাঁ আমি যদি দেখতে অনেক সুন্দর হতে পারি সবাই আমাকে ফলো করবে, আমার অনেক ফলোয়ার থাকবে, তাই না? কিন্তু এত কিছু ভাবছি আমরা, নিজেকে নিয়ে ব্যস্ত আছি, কিন্তু নিজেকে কিভাবে আমরা ভগবানের কাছে আকর্ষিত করতে পারবো সেটা নিয়ে কোনো আমরা আমাদের মাথা ব্যথা নেই। আছে কারোর মাথা ব্যথা আছে? আমি ঢাকাতে যখন ছিলাম সেখানে আমরা থাকতাম 13 তলায়। কত তলায়? 13 তলায়। নিশ্চয়ই লিফট আছে। তো ওই লিফটটা একটু স্লো ছিল, মানে অনেকে উঠতে অনেক দেরি লাগতো, স্লো ছিল। তো প্রতিদিন মালিকের কাছে বিচার যাইতো, মালিকের কাছে গিয়ে বলতো হ্যাঁ যে আপনার এই লিফট চেঞ্জ করেন নাহলে আমরা আপনার বাসা থেকে চলে যাব। প্রতিদিন বিচার যাইতো। তো মালিক চিন্তা করতেছে আমি যদি লিফটটাকে চেঞ্জ করি আবার 7-8 লাখ টাকা খরচ যাবে এই সেই বিভিন্ন কিছু। তো সে কি করছে, ওই মালিকটা একটু বুদ্ধিমান ছিল, মালিক কি করছে ওই লিফটের মধ্যে আয়না ফিট করে দিছে। আয়না ফিট করার পরে আর বিচার আসে না, বিচার কমে গেছে, মানে একদম বিচার নাই। কেন জানেন? কারণ ওই আয়নার মধ্যে, মানে যখনই সে লিফটের মধ্যে যাইতো আগে তো সময় কাটতো না, হ্যাঁ যাইতে যাইতো একটু সময়টা বেশি লাগতো, কিন্তু এখন কি করে লিফটের মধ্যে ওইটা নিজেকে দেখে ঠিক আছে কিনা, মানে সবকিছু দেখে, টাইম এমনি কেটে যায়, মানে বুঝতেই পারে না যে সময় কিভাবে চলে যাচ্ছে, কারণ ওই নিজেকে নিয়ে কি এখন আর বিচার নাই। কেন সকলেই আমরা কি করছি, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে কি ভালো দেখাচ্ছে? হ্যাঁ, কেউ শক্তি দিয়ে হ্যাঁ বডিগার্ড রেখে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কেউ ভালো শরীর, হেলদি শরীর বানিয়ে হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু আমরা আকর্ষিত করতে গিয়ে হ্যাঁ ঈর্ষাটাকে বাড়িয়ে দিচ্ছি।
কৃষ্ণা বানিয়ে দিচ্ছি না, যখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগে, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি অনেক প্রতিষ্ঠিত লোক, তাহলে কি আমাকে দেখে অন্যরা ঈর্ষা করবে না, ঈর্ষা করবে কিনা? যদি আমরা নিজেকে আকর্ষিত করার জন্য অনেক প্রয়াস করছি কিন্তু অন্যদের ঈর্ষাটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। এজন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, এই সমস্ত জিনিস বেকার। কোন সমস্ত জিনিস? শিক্ষা, প্রতিষ্ঠা, হ্যাঁ, ভালো সুন্দর দেখতে, আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে সেটা, হ্যাঁ, আমি অনেক শিক্ষিত, এটা এইগুলো সবগুলো বেকার, সবগুলো কি বেকার, যদি না তা কৃষ্ণ সেবায় যুক্ত হয়। বুঝতে পারছেন? আমি অনেক টাকার মালিক, আমি দেখতে অনেক সৌন্দর্য, আমার অনেক, আমি উচ্চ করে জন্মগ্রহণ করেছি, আমি অনেক শিক্ষিত, এই সমস্ত সবগুলো বেকার, এই এইগুলো যদি কৃষ্ণ সেবায় না যুক্ত হয় সবগুলো কি বেকার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই জন্য বলছে আমাদের সকলের জীবনে একটাই উদ্দেশ্য, ভগবানকে কিভাবে আকর্ষিত করতে পারবো। হ্যাঁ, ভগবানকে, ভগবান কিভাবে আমার প্রতি আকর্ষিত হয়, এই জন্য কি এইটা প্রয়াস করতে হবে। আমাদের প্রতি কেউ আকর্ষিত হোক আর না হোক, কিন্তু কি করতে হবে, ভগবান যাতে আমার প্রতি আকর্ষিত হয় এইটা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কেন ভগবান আমার দিকে যদি একটু দেখায় তাহলে আমার জীবনটা কিভাবে সফল হবে। তো এই জন্য ভগবান কিভাবে আপনার দিকে তাকাবে, আমরা দেখতে পাই যে ভগবান তখনই আপনার দিকে তাকাবে যদি আপনার মধ্যে সৎ গুণাবলী থাকে, আপনার মধ্যে 26 কোয়ালিটিস বিদ্যমান থাকে। তো এই জন্য বলছে বাহ্যিক ভাবে আমরা বৈষ্ণব হতে পারি, কত টাকার বিনিময়ে? 600 টাকা। 600 টাকা দিয়ে বৈষ্ণব হওয়া যায়, অলরেডি সুন্দর বৈষ্ণব হইতে পারবেন। কেন 600 টাকা? ধুতি কর্তা তিলক মালা লাগিয়ে কি হওয়া যাবে, হ্যাঁ, বৈষ্ণব হওয়া যাবে। কিন্তু সে যদি ভিতর থেকে বৈষ্ণব না হয় তাকে বৈষ্ণব বলে গণ্য করবে না। ভগবান তো হৃদয়ে আছেন, তার হৃদয়ে কি চলছেন সেটা ভগবান জানেন না। তো এই জন্য বলছেন ভগবানকে আকর্ষিত করে দুইটা জিনিস, কয়টা জিনিস? দুইটা। ভগবানকে যদি আপনি আকর্ষিত করতে চান তাহলে দুইটা জিনিস কি করতে হবে। ভগবান প্রথমেই বলেছে মন মনা, তোমার মনটাকে কাকে দাও? যদি ভগবানকে আকর্ষিত করতে চাও তাহলে তোমার মনকে অন্য কাউকে না দিয়ে কৃষ্ণকে দাও, রাধা মাধবকে দাও। তাহলে তোমার যে ভাবনা আছে এই ভাবনাটা প্রথম, প্রথম হচ্ছে ভাবনা, দ্বিতীয়ত হচ্ছে সম্পর্ক, দ্বিতীয় কি? হ্যাঁ বল। ভগবানকে আকর্ষিত করে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাবনা আর দুই নম্বরটা হচ্ছে সম্পর্ক। আমার কি ভাবনা সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে ভগবানকে আকর্ষিত করার জন্য। যেমন স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীর জন্য 56 ভোগ রান্না করেছে, 56 আইটেম, কিন্তু 56 আইটেম রান্না করার পরে যখন খেতে দিবে, হ্যাঁ, তখন যদি বলে নে খা, এত কষ্ট করে 56 আইটেম রান্না করেছে কিন্তু নে খা, সে কি খাইতে ইচ্ছে করবে তার? হ্যাঁ, ইচ্ছা করবে। দিলে তার যে ভাবনাটাও নির্ভর করছে, হ্যাঁ, তাকে আকর্ষিত করার জন্য। বুঝতে পারছেন? এবং দ্বিতীয়ত কি? সম্পর্ক, ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে কিনা? হ্যাঁ। তো কখন সম্পর্ক তৈরি হয়, কখন একটা একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়? যেমন এই মানুষটাকে আমি প্রতিদিন দেখবো, এই মানুষটার সাথে আমি প্রতিদিন কথা বলবো, এভাবেই তো সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, এই জন্য ভগবানের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে না, এভাবে সম্পর্ক তৈরি করতে হবে যে না, আমিও ভগবানকে না দেখে একদিন থাকতে পারবো না, এভাবে ভগবানকে আকর্ষিত করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আমরা কি করি, অনেকদিন যাবত ইস্কনে থাকি কিন্তু ভগবানের সাথে সম্পর্কটা হয় না আমাদের, এখনো হয় নাই। অনেকে দেখছি আমরা, হ্যাঁ, 30 বছর হয়ে গেছে আমরা ভক্তি জীবন করতেছি কিন্তু ভগবানের সাথে এখনো রিলেশনটা, ভগবানের সাথে এখনো সম্পর্ক গভীর হয় নাই। তাহলে আমাদের ভক্তি জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা,
ভগবানের ভক্তি করার উদ্দেশ্য কি? ভগবানের সাথে কি তৈরি করা? সম্পর্ক তৈরি করা। কিন্তু ভগবানের সাথে যদি আমার সম্পর্কই না হয় তাহলে সবকিছু কি বৃথা। এখন কোন এক ব্যক্তি 30 বছর হয়ে গেছে এখনো ভগবানের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কিন্তু যে 2 দিন হয়ে গেছে ভগবানের ভক্তি করছে তার সাথে ভগবানের সম্পর্ক হতে পারে, হতে পারে কি না? এই জন্য আমরা সবাইকে ছোট ছোট যারা এখনো ভক্তি জীবনে আসছে তাদেরকে অবহেলা করতে পারি না, কারণ তাদের সাথে ভগবানের সম্পর্ক হয়ে যেতে পারে। যেমন একজন রাজা ছিল, কে ছিল? রাজা। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনো, নাহলে কিন্তু ধরতে পারবেন না, কথাগুলো মনে রাখতে পারবেন না। তো ওই রাজা কি করত, 10 বছর ধরে একটা ব্যবসা সংঘ করত। 10 বছর, কয় বছর? 10 বছর। 10 বছরের পরে তিনি বিয়ে করছে আরেকটা মেয়েকে, বিয়ে করছে, 3 দিন হয়েছে আর 3 দিন পরে ওই রাজা মারা গেছে। তাহলে এখন ওই রাজার সমস্ত সম্পত্তি ওই ব্যবসা আসছে, বলছে না রাজা আমার সাথে 10 বছর সঙ্গ করেছে, এই জন্য সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে আমি। কিন্তু তার যে 3 দিন হয়েছে বিয়ে করছে তার স্ত্রী বলছে না না এই সম্পত্তি হচ্ছে আমার, কারণ তিনি আমাকে বিয়ে করেছেন। তাহলে বলুন তো দেখি তার সম্পত্তির মালিক কে? বিবাহিত স্ত্রী। তো ঠিক তদ্রূপ আমরাও 30 বছর ধরে ইসকনে থাকতে পারি, ইসকনে থাকতে পারি, ভগবানের সাথে থাকতে পারি, কিন্তু ভগবানের সাথে ওই রকম বিবাহ মতো যে সম্পর্ক, বিবাহ বৈবাহিক যে সম্পর্ক সেটা নাও হতে পারে। তো ঠিক ভগবানের আমি ভক্তি জীবনে আছি 30 বছর কিন্তু ভগবানের সাথে আমার সম্পর্ক হয় নাই, তাহলে সেই সম্পর্ক হচ্ছে ব্যবসা সম্পর্কের মতো। কিন্তু আমি আজকে 3 দিন হয়েছে ভগবানের ভক্ত হয়েছে কিন্তু ভগবানের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, তাহলে কি সেও ভগবানের শুদ্ধ ভক্ত? তাহলে দুইটা কারণে ভগবানকে আমরা আকর্ষিত করতে পারি। এই জন্য কোনো ব্যক্তি খুব ধনী কিন্তু কথাবার্তা ভালো না, তাহলে তাকে কি জেন্টেলম্যান বলা যায়? হ্যাঁ, ধনী কিন্তু তার ব্যবহার ভালো না, তাহলে তাকে ভদ্রলোক বলা যায় না। কিন্তু সে গরিব কিন্তু তার কথাবার্তা এত বিনয়ী, এত বিনয়ী ভাব তার, সে যথার্থ একজন জেন্টেলম্যান। বুঝতে পারছেন? এই জন্য ধনী ব্যক্তি হলেই যে সে ভদ্রলোক হয়ে যাবে সেটা প্রভুপাদ কখনো বলেনি। বুঝতে পারছেন? এই জন্য শিল প্রভুপাদ বলছে মাই ডিভোটি হ্যাভ টু বি এ জেন্টেলম্যান। আমার আমার যারা ভক্ত, আমার যারা ইসকনের সদস্য, যারা ভক্তি জীবন করছে আমাদের তত্ত্বাবধানে, তাদেরকে অবশ্যই ভদ্রলোক হতে হবে। আগে কি হতে হবে? ভদ্রলোক হতে হবে। ভদ্রলোক না হয়ে মানুষ হওয়া যায়? মানুষ হওয়া যায় না। তাহলে আগে ইসকন শিখাচ্ছে আগে একজন মানুষ হও, আগে একজন ভদ্রলোক হও, তারপরে তো ভক্তি জীবন কইর সমস্যা নাই, আগে একজন ভদ্রলোক হও। এই জন্য বলছে পারপাস অফ হিউম্যান লাইফ ইজ হাউ ক্যান বি প্রেস কৃষ্ণ। এই জন্য আমরা সকল সময় আমাদের কি কি করা উচিত, আমাদের ভাবা উচিত কিভাবে ভগবান আমার প্রতি ইমপ্রেস হয়, কিভাবে ভগবান আমার প্রতি আকর্ষিত হয়। দেখুন দেখুন কুন্তি মহারানী তিনি কি করেছে, তিনি বলছেন জন্ম উচ্চ কুলের জন্ম, অনেক ধন সম্পদ, হ্যাঁ অনেক দেখতে অনেক সুন্দর, হ্যাঁ সব কিছু দিয়ে, কোনো কিছু দিয়ে ভগবানকে কি করা যাবে না, লাভ করা যাবে না। যদি বলো যে না আমি তো দেখতে অনেক সুন্দর ভগবান আমার প্রতি ইমপ্রেস হবে, তাই কি না? এটা এটা তো আমরা ভাবতে পারি, কিন্তু দেখো আমাদের যে সৌন্দর্য, আমাদের সৌন্দর্য হচ্ছে স্বর্গের অপ্সরাদের মধ্যে কিছুই না। স্বর্গের অপ্সরাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের একটা পিপীলিকার মতো মনে হইব আমাদের সৌন্দর্য। বুঝতে পাচ্ছেন? আবার স্বর্গের অপ্সরাদের যদি আমরা কার সাথে তুলনা করি, হ্যাঁ ব্রহ্মলোকের নারীদের সাথে তুলনা করি, তাদের কিছুই মনে হবে না ওই পিপীলিকার মতো। আবার যদি ওই তাদেরকে কার সাথে তুলনা করি, তাদেরকে যদি আবার গোপীদের লক্ষ্মী দেবীর সাথে তুলনা করি, লক্ষ্মী দেবীর সৌন্দর্য কি তাদের কাছে? কিছুই না। আবার গোপীদের সৌন্দর্যের কাছে লক্ষ্মী দেবীর সৌন্দর্য কিছুই না।
আমার সমস্ত কবিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সুন্দর তিনি কে? বলছে তোমার সৌন্দর্য দ্বারা আমার আকর্ষিত হতে হবে না, কারণ আমার সাথে সবচেয়ে বড় সুন্দরী আছে কে? তাহলে ভগবান তোমার তোমার সৌন্দর্য দিয়ে কি আকর্ষিত করা যাবে ভগবানকে? হ্যাঁ, কিন্তু অনেকে বলতে পারে যে না আমার তো অনেক ধন আছে, আমি ধন দিয়ে ভগবানকে আকর্ষিত করব। নাকি ভগবান বলবে, আমি ভগবান বলতেছে কি, হ্যাঁ লক্ষ্মী সহস্র শত সম্ভ্রেব্য মানব, মানে হাজার হাজার লক্ষ্মী দেবী সমস্ত মানে ধন সম্পদের মালিককে লক্ষ্মী দেবী। হ্যাঁ এই হাজার হাজার লক্ষ্মী দেবী সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আমার পদসেবা করার জন্য। কার? ভগবান কৃষ্ণের পায়ের সেবা করার জন্য, পদসেবা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তাহলে ধন সম্পদ দিয়ে ভগবানকে আকর্ষিত করা যাবে? হ্যাঁ আচ্ছা, অনেকে বলতে পারবে যে না আমার তো ইউটিউবে ফেসবুকে অনেক ফলোয়ার, একটা ছবি দিতেই কত কত লাইক, হ্যাঁ শেয়ার কমেন্ট, নাকি যে তুমি এই জগতে ফেমাস কিন্তু আমি হচ্ছে কি, হ্যাঁ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ফেমাস, তোমারে তো এই জগতে ব্রাহ্মণ বাড়িয়াতে কেউ চিনে না, হ্যাঁ আর আমার চিনে না এমন কোনো লোক নাই। তাহলে তোমাকে তোমার যশ, তোমার নাম, তোমার সম্পত্তি, তোমার সৌন্দর্য, উচ্চকুলে জন্ম, এগুলো দিয়ে ভগবানকে কি করা যাবে না, ইমপ্রেস করা যাবে না। তাহলে ভগবানকে যদি কেউ ইমপ্রেস করতে চায়, ভগবানকে যদি কেউ ইমপ্রেস করতে চায় তাহলে তাকে কি করতে হবে, এই যে যথার্থ একজন ভদ্রলোক হতে হবে। তাহলে ভগবান তার প্রতি কি হবে, প্রসন্ন হবে, ভগবান তার প্রতি আকর্ষিত হবে। এছাড়া ভগবানকে আকর্ষিত করার কোনো কি নেই। তো এই জন্য বলছে আমরা যারা যথার্থ ভদ্রলোক হতে চাই, ভদ্রলোকের একটা পোশাক আছে, কি আছে, পোশাক আছে কিনা, হ্যাঁ দেখবেন যে হ্যাঁ একজন ভদ্রলোককে, যে একজন যথার্থ ভদ্রলোক, আপনি তার সাথে দু এক মিনিট কথা বলার ফলে বুঝতে পারবেন যে তার মধ্যে কি আছে, বিনয়ী ভাব আছে, হ্যাঁ তার কথাবার্তা খুব ভালো, সে সবাইকে সম্মান করে, তাকে দেখলেই বোঝা যাবে যে না ছেলেটা ভালো, মনে হয় কি না। তো এই জন্য বলছে একজন যথার্থ ভদ্রলোকের একটা পোশাক আছে, সেই পোশাকটা কি বলছে, তিতিক্ষা বা কারণিকা শহীদ সর্বদেহিনাম অজাত শত্রু বা শান্ত সাধব সাধু ভূষণম। বুঝতে পারছেন, আমরা যারা মায়ের আছি তারা অলংকার পরি, কি জন্য, আমাদেরকে যদি দেখতে কি সুন্দর লাগে। কিন্তু বলছে যারা আমার ভক্ত হবে তাদের অলংকার কি, কি গলার চেন, নেকলেস, এগুলো নাকি, বলছে এই কোয়ালিটি গুলো হচ্ছে তাদের ভূষণ, ভূষণ বুঝেন তো, আভূষণ, এই আভূষণ গুলো যদি তাদের মধ্যে থাকে তাহলে সে আমাকে, হ্যাঁ সে আমার ভক্ত হিসেবে পরিচয় দিতে পারবে, নতুবা সে আমার বংশ পরম্পরা, আমার কুলাঙ্গার ছেলে। বুঝতে পারছেন তো, কুলাঙ্গার বুঝেন তো, কুলের অঙ্গার, যে কুলকে ধ্বংস করে, অঙ্গার মানে কি ওই যে কয়লা বুঝেন তো, কুলকে ধ্বংস করে দেয়, এই জন্য কুলাঙ্গার। তো এই জন্য বলছে আমার ভক্ত হিসেবে পরিচয় দিতে গেলে তোমাকে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, এই গুণগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে। তো এখন দেখুন, ভগবান ভগবদ গীতায় বলে নাই, আমি কিন্তু একটা বালিকা দিয়েছিলাম, কার মনে আছে, 13-20 শ্রীমদ ভগবদ গীতার 12:13-20 শ্লোক দিয়েছিলাম, মনে আছে। তা আমি এখানে বলেছি যে ভগবান বলছেন কোন গুণগুলো আমার প্রিয়, বলছে এই সমস্ত গুণগুলো আমার অত্যন্ত প্রিয়, যারা যার মধ্যে এই গুণগুলো আছে, দেখবেন প্রত্যেকটা শ্লোকের মধ্যে 13-20 পর্যন্ত পড়বেন, যার এই গুণগুলো আছে সে ভক্ত আমার অত্যন্ত প্রিয়। যেন আমি বলছি যে এই 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 কয়েকটা শ্লোক আপনার বাসার মধ্যে পড়ুন, আমাদের কোর্সটা কিন্তু এই শ্লোকগুলোর উপর ভিত্তি করে, বুঝতে পারছেন, এই জন্য এই শ্লোকগুলো আপনারা করবেন। হ্যাঁ 12:13-20। তো এই হচ্ছে, এই জন্য আমাদের এই ভগবানের এই গুণগুলো কি করতে হবে, অর্জন করতে হবে। তাহলে আসুন আমরা যথার্থ ভদ্রলোক যারা যারা আছে তার মধ্যে একজন ভদ্রলোককে আমরা জানি, একজন ভদ্রলোকের একজন ভদ্রলোক সম্পর্কে আমরা জানি, তার বায়োগ্রাফি দেখি সে কিভাবে ভদ্রলোক হয়েছে, তারপরে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা ওর মতো হতে পারবো। বোঝা গেছে? আচ্ছা
ভদ্রলোকদের মধ্যে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু কি করছেন, অনেক ব্যক্তিদের ভদ্রলোক করছেন। এর মধ্যে আটজন গোস্বামী আছে, কয়জন? কিন্তু আমরা তো জানি ছয়জন গোস্বামী, না সর্বগোস্বামী, কিন্তু গোস্বামী কয়জন? আটজন। বলেন তো দেখি ছয়জন গোস্বামীর নাম কি? শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজী, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই হচ্ছে ছয়জন গোস্বামী। আরো দুইজন গোস্বামী আছে, তাদের নাম যদিও চৈতন্য চরিতামৃতে লেখে নাই, কেন জানেন? কেন লেখে নাই? শুনেন, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ভূগর্ভ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, আর আরেকজনের নাম হচ্ছে লোকনাথ গোস্বামী। বুঝতে পারছেন? এই দুজনের নাম যদিও এই ছয় জনের মধ্যে নাই, মানে ছয় জনকে আমরা চিনি কিন্তু এই দুজনকে চিনি না। কেন চিনি না জানেন? আচ্ছা আসেন, কারণ তাদের নাম চৈতন্য চরিতামৃত লেখছে কে? চৈতন্য চরিতামৃত কে লেখছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। হ্যাঁ, আরে কৃষ্ণ দেখেন, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লেখতে শুরু করছিল, লেখা শুরু করবে, কোনো ভালো কাজ করার আগে আমরা কি করি? বৈষ্ণবদের আশীর্বাদ নেই। কোনো ভালো কাজ শুরু করার আগে আমরা কি করি? বৈষ্ণবদের আশীর্বাদ দেই না। তো তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করছেন? চৈতন্য চরিতামৃত লিখতে যাবে, তো তিনি কি করছেন? এই যে দুইজন গোস্বামীর কাছে আসছেন। কোন দুজন গোস্বামী? ভূগর্ভ গোস্বামী আর লোকনাথ গোস্বামী, তাদের কাছে আসছে। এসে বলতেছে, হে বৈষ্ণবগণ, আমি একটি গ্রন্থ লিখতে যাচ্ছি, চৈতন্য চরিতামৃত লিখতে যাচ্ছি। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত লিখতে যাচ্ছি, এই জন্য আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন। তখন এই দুজন বৈষ্ণব কি কইছে জানেন? বলছে, তোমাকে কৃপা আশীর্বাদ করতে পারবো, কিন্তু একটা কন্ডিশন। একটা কি আছে? কন্ডিশন, আমাদের দুজনের নাম যাতে এই গ্রন্থের মধ্যে না থাকে। চিন্তা করেন, যদি কোনো রিপোর্টার আসে, যদি সাংবাদিক আসে, আমরা একটু সামনে থাকি, যদি আমার চেহারাটা ওইটা জায়গা। হ্যাঁ না, তারপরে বলি যে না আমার নামটা দেন, লিফলেটে কি দেন, আমার নামটা দেন আগে, করে কি না? কিন্তু শিখুন, যথার্থ ভদ্রলোক কি বলছে? বলছে, তোমাকে কৃপা আশীর্বাদ করতে পারি, কিন্তু আমাদের দুইজনের নাম যাতে তোমার এই গ্রন্থের মধ্যে না থাকে। কিন্তু তারা চায় না, এই জড়জাগতিক সবার কাছে তারা সম্মানিত হতে চায় না। কার কাছে সম্মানিত হতে চায়? কৃষ্ণের কাছে। কারণ যার যে না চাই প্রতিষ্ঠা, তার পিছনে ছুটে প্রতিষ্ঠা। বুঝতে পারছেন তো কথাগুলো? তো এই জন্য এই যথার্থ গোস্বামীদের মধ্যে আটজন গোস্বামী হচ্ছে যথার্থ ভদ্রলোক, আরো আছে কিন্তু আটজন হচ্ছে, হ্যাঁ, তারা মহাপ্রভুর থেকে শিক্ষা লাভ করেছে। এর মধ্যে ছয়জন গোস্বামীর নাম আমরা জানি। আচ্ছা, সর্বগোস্বামীদের ছবি দেখছেন আপনারা কেউ? হ্যাঁ, সর্বগোস্বামীর ছবি দেখছেন না কে? হাত তুলেন তো দেখি, দেখছেন না? সর্বগোস্বামীদের ছবি দেখেন নাই? ওই যে ছয়জন গোস্বামী আছে না, ছয়জন যে দাঁড়িয়ে আছে, তুলসী মহারানীর সাথে থাকে, হ্যাঁ, তুলসী মহারানীর সাথে, তারপরে গুরু পরম্পরা আপনি দেখবেন মন্দিরে। তাহলে আমার কথা হচ্ছে যে এই ছয়জন গোস্বামীর কে কোন গোস্বামী কে বলতে পারবে? এই যে ছয়জন তো দাঁড়িয়ে আছে, মনে করেন যে আপনাদের সামনে এই ফটোটা, আমি আপনারা কল্পনা করেন যে ছবিটা এখানে, বুঝতে পারছেন? ছবিটা এখানে, তাহলে এইখান থেকে শুরু করবেন। আপনারা দেখছেন মানে আমি যেভাবে আছি সর্বগোস্বামী কিন্তু এইভাবেই দাঁড়িয়ে আছে নাকি? তাহলে আপনারা জানেন যে কোন গোস্বামীর নাম কি, মানে জানেন কেউ? না, কিন্তু আমরা সর্বগোস্বামী জানি। কিন্তু আসলে এই যে আমরা বলি, আরে কোন কোন টাইম কোন টাইম, সব তিন ছয়জন যদি দেখতে একই মতই লাগে। হ্যাঁ, নাম তো কইলে হইতো না, নাম তো জানেন ওই আপনি, নাম জানেন না, অনেক কম জন কি জানেন আপনি? জানেন না। আচ্ছা দেখেন, তাহলে বুঝতে হবে যে আমরা কতটুকু এখনো অনেক কিছু জানি না। তাহলে দেখুন যে সর্ববামে আছে, ওনার নাম হচ্ছে রূপ গোস্বামী। লেখুন একদম, মানে বাম দিকে লেখুন, একটা প্রথম পৃষ্ঠার একদম বাম দিকে লেখুন, এই সাইডে লেখেন, একদম এই সাইডে সর্বগোস্বামী, ঠিক আছে? খাতার 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 ডান সাইড নাকি, খাতার ডান সাইডে লেখুন, খাতার ডান সাইডে লেখুন রূপ গোস্বামী, ডান সাইড, খাতার ডান সাইড, মানে আমার বাম সাইড হলে খাতার ডান
ডান হচ্ছে। তাহলে আমি কি বলছি যে সর্ব বামে, আমার সর্ব বামে, আপনাদের সর্ব কি ডান? তাহলে সবার সবার বামে আছে কে? রূপ গোস্বামী। বুঝতে পারছেন তো? রূপ গোস্বামীর দেখুন আমার দিকে দেখেন, রূপ গোস্বামীর সাথে যে ব্যক্তিটা, রূপ গোস্বামী এখানে আছে, রূপ গোস্বামীর সাথে যে ব্যক্তিটা তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। রূপ গোস্বামীর সাথের ব্যক্তির নাম কি? সনাতন গোস্বামী। আচ্ছা লিখছেন সনাতন গোস্বামী পরে লিখেন, সনাতন লেখেন, ঠিক আছে। তারপরে সনাতন গোস্বামীর সাথে আছে রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট, হ্যাঁ রঘুনাথ ভট্ট গোস্বামী, ঠিক আছে। তাহলে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী। আচ্ছা তারপরে কয়জন গেছে? তিনজন আছেন। তারপরে আবার রঘুনাথ ভট্ট গোস্বামীর সাথে আছে জীব গোস্বামী, কি? হ্যাঁ জীব গোস্বামী লিখছেন, জীব গোস্বামী। তারপরে জীব গোস্বামীর সাথে আছে গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। আচ্ছা তাহলে কয়জন গেছে? পাঁচজন। তারপরে গোপাল ভট্ট গোস্বামীর মানে এই দিকে একদম সর্ব এইদিকে, বুঝতে পারছেন, সর্ব সাইডে সাইডে আছে কি? রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। লিখছেন? আচ্ছা তাহলে আপনাদেরকে আমি স্বর গোস্বামী চিনাই দিলাম নাকি? এখন আপনারা চিনতে সুবিধা হইব কি না? আপনারা তো আগে বুঝতে পারতেন না কি রে, ছয় জন তো দেখতে একই লাগে, চেহারাও এক, পরে ড্রেসও পরে রাখছে এক, একরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। শুরু করবেন আপনি, বুঝতে গেছে, এই সাইডে শুরু করবেন তাহলে এগুলো পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আচ্ছা তা এর মধ্যে আজকে আমরা একজন ভদ্রলোক, এই ছয়জন ভদ্রলোকের মধ্যে একজন ভদ্রলোক সম্পর্কে আজকে জানি, যে সে কিভাবে ভদ্রলোক হয়েছে নাকি? হ্যাঁ কে ভদ্রলোক করছে জানেন? মহাপ্রভু স্বয়ং, স্বয়ং মহাপ্রভু ওনাকে ভদ্রলোকের সার্টিফিকেট দিছে। তাহলে আমরা তো আপনাদেরকে কখন সার্টিফিকেট দিব? কোর্সটা শেষ করার পরে আপনাদের ভদ্রলোকের সিগনেচার মেরে দেবো যে আপনারা সকলে ভদ্রলোক সার্টিফিকেট দিয়া, বুঝতে পারছেন। আর রূপ গোস্বামী কার থেকে সার্টিফিকেট পাইছে ভদ্রলোকে? ভদ্রলোকের, মহাপ্রভুর থেকে। তাহলে এখন রূপ গোস্বামী হচ্ছে যে রাধারানীর যে সখী বৃন্দরা আছে এই সখী বৃন্দের অন্যতম একজন মঞ্জুরি, যার নাম হচ্ছে রূপমঞ্জুরি। রূপ গোস্বামী হচ্ছে রূপমঞ্জুরি, বুঝতে পারছেন। রূপ গোস্বামীকে হ্যাঁ একদম রাধারানীর অন্যতম সখী রূপমঞ্জুরি। এই জন্য এই রূপ গোস্বামীর দুইটি কাজ ছিল, মহাপ্রভু তাকে দুইটি কাজ দিয়েছেন। কি কাজ? প্রথম কাজ হচ্ছে রাধা কৃষ্ণের যেই লীলাস্থলী, লীলাস্থলী বুঝছেন তো, লীলা করে গেছেন অনেকদিন আগে, লীলা করে গেছেন, এই লীলাস্থলী গুলো নির্ধারণ করো কোথায় কোথায় আছে, এগুলোকে উদ্ধার করো, এই লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করো, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে রূপ গোস্বামীর কাজ হচ্ছে গ্রন্থ লিখন, তুমি গ্রন্থ প্রণয়ন করো, কি করো? গ্রন্থ প্রণয়ন করো। তাহলে এই হচ্ছে দুইটা কাজ, কার ছিল? মহাপ্রভু দুইটা দায়িত্ব দিয়েছেন সে রূপ গোস্বামীকে। আচ্ছা তো এই জন্য বলছেন এই রূপ গোস্বামী কি করেছে, এই স্বর গোস্বামীরা, স্বর গোস্বামীরা এত ভক্তি পরায়ণ ছিল, তাদেরকে কি কি বলা হয়তো? হরে কৃষ্ণ, কথা বলা যাবে না, সুন্দরভাবে শোনো। এই জন্য বলছে দেখবেন আপনারা রূপ গোস্বামী অষ্টকম আছে ভক্তি গীতি সঞ্চয়নে, এখানে বলছে
ধীরা ধীর জনপ্রিয় করো তর বলছে ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত। তারা কি ধীরা ধীর জনপ্রিয় মানে তারা দেবতাদেরও প্রিয় ছিল, ভালো লোকদেরও প্রিয় ছিল এবং খারাপ লোকদেরও প্রিয় ছিল, কিভাবে সম্ভব? দেখেন তাহলে ভদ্রলোকরা যারা যথার্থ ভদ্রলোক কি করবে, তারা ভালো লোকেরও প্রিয় আবার খারাপ লোকেরও প্রিয়। বলেন তো দেখি এমন একজন ব্যক্তির নাম বলেন তো আপনারা যে হ্যাঁ সকলের প্রিয়। আপনারা জানার মধ্যে এমন লোক আছে নেই? নাই না, মনে করতেছে না? নারদ মুনি। নারদ মুনি হচ্ছে অসুরদেরও প্রিয় আবার কি দেবতাদেরও প্রিয়, বুঝতে পারছেন? তাহলে বৈষ্ণব হইতে হইব কি? বৈষ্ণব কি? বৈষ্ণব হতে হবে যারা অত্যন্ত প্রাসঙ্গিক, যারা একদম বদমাস টাইপের লোক তাদের কাছেও প্রিয়, বুঝে গেছেন? আবার কি যারা অত্যন্ত ভালো তাদের কাছেও প্রিয় থাকে বৈষ্ণবরা। তো এই এই স্বরগোস্বামীরা ঠিক এমনই ব্যক্তি ছিল। এই স্বরগোস্বামী কি করেছিল, তারা ব্রাহ্মণ কুলে এদের মধ্যে স্বরগোস্বামীদের মধ্যে যে রূপ সনাতন তারা দুই ভাই, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা দুইজন ভাই ছিল। কি ছিল? দুই ভাই, বুঝতে পারছেন? বড় কে ছোট কে কে বলতে পারবে? হ্যাঁ, সনাতন গোস্বামী হচ্ছে বড় আর রূপ গোস্বামী হচ্ছে ছোট। কিন্তু যদিও তারা তিন ভাই ছিল, কয় ভাই, কিন্তু তাদের দুইজনকে গোস্বামী বলা হয়, আরেকজনকে গোস্বামী বলা হয় না। দুই ভাই কি কি, তিন ভাই কি কি? হ্যাঁ, যারা যখন জন্মগ্রহণ করেছে তাদের পিতার নাম ছিল কুমার দেব। নাম কি ছিল? পিতার নাম কুমার দেব। সকলে শুনুন, হ্যাঁ এগুলো তো আপনারা মানে ইয়ে করবেন, এগুলো শুনলে আপনারা মনে রাখতে পারবেন, এটা তো একজনের জীবন কাহিনী আমি বলতেছি, মনে রাখতে পারবেন গল্প আকারে। তাহলে এই যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কোন পরিবারে? তার পিতার নাম ছিল কুমার দেব আর মাতার নাম ছিল রেবতী দেবী। কি দেবী? রেবতী দেবী। তাহলে তারা তিন ভাই ছিল, কয় ভাই? বড় ভাই মানে অমর, সন্তোষ, অনুপম। অমর, সন্তোষ আর অনুপম, বুঝতে পারছেন? জন্মের পরে তাদের নাম হয় না, অমর, সন্তোষ আর অনুপম। অনুপম ছিল সবার ছোট। এই যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা অত্যন্ত ট্যালেন্ট ছিল, তারা ওই সময়ে সাতটা ভাষা জানত। কয়টা ভাষা? আমরা কয়টা জানি? বেশি না, তিনটা। কি? বাংলা, ইংলিশ আর হিন্দি, এগুলোই আর জানি। কিন্তু তারা কয়টা ভাষা জানত? সাতটা ভাষা জানত। কি কি? আসুন, তাদের মেন ভাষা, মাতৃভাষা ছিল বাংলা, তাদের বাংলা ভাষা ছিল মাতৃভাষা, এবং তারা জানতো হিন্দি ভাষা, তারা জানতো সংস্কৃত ভাষা, তারা জানতো আরবি ভাষা, তারা জানতো ফার্সি ভাষা, তারা জানতো উর্দু ভাষা, তারা জানতো ইংরেজি ভাষা, কানাডিয়ান ভাষা তখন ছিল না মনে হয়, বুঝতে পারছো? তাহলে এই সাতটা ভাষা তারা খুব ভালোভাবে জানত। আর তারা কোথায় বসবাস করত? তারা রামকেলি গ্রামে, তাদের যে গ্রামটা ছিল কোথায়, রামকেলি গ্রামে, বাংলার একটা গ্রাম ছিল এখানে রামকেলি গ্রাম। তখন এই বাংলা শাসন করত হুসেন শাহ। নাম শুনছেন তো? হুসেন শাহ সম্পর্কে পড়ছেন আপনারা? যারা ইতিহাস নিয়ে পড়ছে তাদের পড়ার কথা। তাহলে এই হুসেন শাহ ছিল তখন বাংলার সম্রাট। আর হুসেন শাহ কি করেছে সকলেই মনোযোগ সহকারে শুনুন, মনোযোগ দিন, নাহলে বুঝতে পারবেন না। হুসেন শাহ একদিন একটা রাজমিস্ত্রি, সবচেয়ে ভালো নাম করা একজন রাজমিস্ত্রিকে ডাকলো। ডাইকা বলছে আমি একটা স্তম্ভ তৈরি করব, স্তম্ভ, এমন একটা বড় স্তম্ভ তৈরি করব যেই স্তম্ভটা আমাদের আমার এলাকার মধ্যে একটা নিদর্শন হয়ে থাকবে, সকলেই যাতে এই স্তম্ভের প্রশংসা করে, এমন একটা স্তম্ভ তৈরি করে দাও মিনারের মতো। তখন ওই রাজমিস্ত্রি কি করছে, একটা এমন বড় একটা স্তম্ভ তৈরি করছে, স্তম্ভ তৈরি করে, হ্যাঁ এত সুন্দরভাবে তৈরি করছে, তৈরি করে
রাজার কাছে গেছে, হ্যাঁ আপনার এই স্তম্ভ তৈরি করা শেষ। বলছে ঠিক আছে তাহলে এটা উদ্বোধন করতে হবে। তাহলে একটা দিনে কি করছে, তারা সকলেই গেছে এখানে উদ্বোধন অনুষ্ঠানে। আর উদ্বোধন অনুষ্ঠানে যখন উদ্বোধন করতে যাবে তখন ওই যে মেস্তরি, রাজমেস্তরি, রাজমেস্তরিকে প্রশংসা করতেছে কে, হোসেন শাহ। বলছে তুমি এত সুন্দর হ্যাঁ এই স্তম্ভটা বানিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তখন ওই প্রশংসায় রাজমেস্তরির অহংকার বেড়ে গেছে। বলছে এই যে এই স্তম্ভটা তো কিছুই না, আমি এর থেকে আরো সুন্দর স্তম্ভ বানাইতে পারি। আর যখন এই কথাটা কইছে যে আমি এর চেয়েও বড় আর এর থেকে ভালো স্তম্ভ বানাইতে পারি, তখন এই রাজা হোসেন শাহ কি করছে যে আমার এলাকা থেকে যদি সে অন্য এলাকায় যায়, যায় যদি এর থেকে ভালো স্তম্ভ বানায় ফেলে তাহলে তো এটার দাম নাই, দাম কি না। তখন কি করছে ওই যে তাকে হত্যা করে দিছে। তাহলে এই জন্য চাহেন কোনো কিছুতে কোনো প্রশংসায় ফিলে যায় না, তাহলে কিন্তু কি করবে ওইখানে শেষ। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্য আমরা বুঝতে পারি অনেক সময় অহংকারে মানে রাগের ফলে অনেক সময় অহংকার চলে আসে, বা অনেক প্রশংসার ফলে আমাদের অহংকার চলে আসে, অহংকার যাতে আমাদের না আসে, শেষ। বুঝতে পারছেন তো? তারপরে এরকম আরেকটা ঘটনা ঘটছে আপনারা জানেন, হ্যাঁ ভারতে কি আছে একটা তাজমহল, এই তাজমহল যে তৈরি করছে এদেরকে মেরে ফেলছিল, কারণ এরা তো অন্যখানে গিয়া আর তাজমহল না তৈরি করতে পারে। বুঝতে পারছেন তো? এই জন্য কেন জানেননি, ওই যে প্রশংসা করছিল গিয়া এরা বলতেছিল মহারাজ আরে এটা তো কিছুই না, এর থেকে আরো ভালো কিছু তৈরি করতে পারবো। এই যে সমস্যা হচ্ছে, এর চেয়ে ভালো কিছু তৈরি করবে মানে সমস্যা, আর অন্য জায়গা আর তৈরি করতে পারে। বুঝতে পারছেন? তো এই জন্য প্রশংসায় একদম বইলে যায় কেন। তো এই যে স্তম্ভটা উদ্বোধন করলো, আর এই স্তম্ভটা স্তম্ভ দায়িত্ব দিছে তার মন্ত্রী, একজন মন্ত্রীকে, তার পিএস, পিএস বুঝেন তো, পার্সোনাল সেক্রেটারি, তাকে বলছে তুমি এই স্তম্ভটাকে দেখাশোনা করবে ভালোভাবে যাতে সেটা থাকে। ঠিক আছে, মন্ত্রী দেখাশোনা করছেন। তো একদিন রাজা কি করছে, ঘুরতে 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 ওই স্তম্ভের কাছে গেছে। স্তম্ভটার নাম হচ্ছে পিরুজা স্তম্ভ। নাম কি? পিরুজা স্তম্ভ। তো এই পিরুজা মানে কেন পিরুজা হয়েছে, যে রাজমিস্ত্রির নাম ছিল পিরু, রাজমিস্ত্রির নাম কি পিরু, এই রাজমিস্ত্রি পিরু এই স্তম্ভটা তৈরি করেছিল, এই জন্য এটার নাম দিয়েছিল পিরুজা স্তম্ভ। আর একদিন কি করেছে এই রাজা হোসেন শাহ ঘুরতে 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 এই স্তম্ভের কাছে আসছে, আয়েশা উনি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, তাকিয়ে এসে হঠাৎ করে কিছু না বলে তার যে সেক্রেটারি ছিল তার সেক্রেটারি বলছে যাও তোমার আজকে থেকে চাকরি আউট, তোমার চাকরি আজকে থেকে ক্যান্সেল, তুমি যাও। কোনো কিছু বলছে না যে এই দোষের কারণে বা এই কারণে, হঠাৎ করে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। কাকে? রাজা হোসেন শাহ পিএস কে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। তো ওই সেক্রেটারি সে ভাবতেছে আচ্ছা কেন আমাকে এই চাকরি থেকে বাদ দিল আমি তো বুঝতেছি না। তো সে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মধ্যে কাকে, রাস্তার মধ্যে অমর আর সন্তোষ, অমর আর রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তাদের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে হঠাৎ করে বলতেছে কি হলো তোমার মন খারাপ কেন, বলছে রাজা কোনো কিছু না বললে আমাদেরকে কি করে দিছে, হ্যাঁ আমাকে চাকরি থেকে, কিন্তু আমি বুঝতেছি না কেন আমাদের এই চাকরি থেকে বের করে দিল আমাকে, আমি এই কথাটাই বুঝতে পারতেছি না। তখন কে, তখন অমরা সন্তোষ মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী বলতেছে যে তোমার একটা কারণ আছে, তুমি যদি আবার পুনরায় এই চাকরি জয়েন করতে চাও তাহলে আমার একটা কথা শোনো। বলছে কি, বলছে তুমি যাও ওই যে পিরুজা স্তম্ভ এটাকে ভালোভাবে পরিষ্কার করো, পরিষ্কার করে ভালোভাবে এটাকে রং করাও, রং টং করলে দেখবে যে রাজা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তখন আবার তুমি এই চাকরি ফেরত পাবে। তখন ওই সেক্রেটারি কি করছে আবার গেছে গিয়ে এটাকে ভালোভাবে রং করিয়ে ভালোভাবে পরিষ্কার করছে, আর রাজা যখন হ্যাঁ দেখছে তখন আবার সন্তুষ্ট হয়ে গেছে তার প্রতি। তখন রাজা কি করছে ওই তার সেক্রেটারিকে ডাকাইছে, দেখাই বলতেছে আচ্ছা ঠিক আছে ওই দিন তো তোমাকে বলি নাই যে কি কারণে তোমাকে চাকরি থেকে কি করলাম বাদ দিলাম, তাহলে তুমি কিভাবে বুঝলে যে এই কারণে তোমাকে চাকরি থেকে বাদ দিছি,
বলছে আমি জানি না তো, বলছে আমি আমারে কি করছে ওই যে রাম কেলি গ্রামে, ওই গ্রামে কি করছে দুজন ব্যক্তি আমাকে বলছে অমর আর সন্তোষ, বলছে তুমি যদি আবার পুনরায় চাকরি পেতে চাও তাহলে কি করো এটাকে ভালোভাবে পরিষ্কার করো আর রং করো। বলছে তাই নাকি? বলছে আমার মনের কথা, যে দুইটা ব্যক্তি আমার সাথে কখনো মিলে নাই, আমার সাথে কখনো মিশে নাই, আমার ক্যারেক্টার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, সেই দুইটা ব্যক্তি ওইখানে বৈশা দেখে আমার মনের খবর জেনে ফেলছে। তাহলে এই দুইটা ব্যক্তিরে যদি আমার রাজ্যে নিয়ে আসি আর আমার রাজ্যে আইনা যদি তাদেরকে মন্ত্রিত্ব পদ দেয় তাহলে তো আমার রাজ্য তো আরো বেশি সুশোভিত হয়ে উঠবে। বুঝতে পারছেন? আচ্ছা যাও ওই দুই ব্যক্তিকে নিয়ে আসো। তো এই দুই ব্যক্তিকে নিয়ে আসছে আর আয়না কি করছে, এই দুই ভাইকে রাজা হুসেন শাহ, হ্যাঁ যে অমর ছিল, অমর অমর মানে সনাতন গোস্বামী, অমরের নাম ছিল সনাতন গোস্বামী আর সন্তোষের নাম কি ছিল রূপ গোস্বামী, এই দুই ভাইকে মন্ত্রিত্ব পদ দান করছে। মন্ত্রিত্ব মন্ত্রী বানিয়ে দিছে, কি মন্ত্রী জানেন, একবার ছোট মোটো মন্ত্রী না, হ্যাঁ এই যে অমর কে বানাইছে, অমর মানে সনাতন গোস্বামী কে বানাইছে প্রধানমন্ত্রী তার এলাকার, হ্যাঁ ওই রাজ্যের, আর হ্যাঁ ওই যে সন্তোষ মানে রূপ গোস্বামী ওরে ওনারে বানাইছে অর্থমন্ত্রী। বুঝতে পারছেন? একজন হচ্ছে প্রধানমন্ত্রী, একজন কি অর্থমন্ত্রী। এখন তো তাদের যে আয় ছিল জানেন, একটা রাজ্যের মানে পুরো বাংলার, তখন তো ওই কলকাতাও ছিল ত্রিপুরাও ছিল এটার মধ্যে, বুঝা গেছে, আগরতলা যত বাংলার সম্রাট ছিল তখন তাদের আয় ছিল জানেন কেমন, বলছে এই এখন বাংলাদেশের প্রতি মাসে যে আয় আসে মানে পুরো বাংলাদেশের প্রতি মাসে যে আয় হয় তাদের দুইজনের বেতন ছিল তত। বুঝতে পারছেন? তো এত টাকা ছিল তাদের বেতন, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তারা এগুলোর প্রতি আসক্তি ছিল না, আসক্তি পরায়ণ ছিল না, আসক্তি পরায়ণ ছিল না। কিভাবে? একদিন তারা এত সুন্দরভাবে এই রাজার রাজ্যে কাজ করতেছিল, এই রাজার তো ধন সম্পদ খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ওই এলাকায় কোনো দুঃখ নাই, ওই এলাকায় কোনো কি নাই, এই দুই ভাই এত সুন্দরভাবে হ্যাঁ সবকিছু পরিচালনা করছে। তো একদিন সারা বছরের হিসাব করতে হয় না, আপনারা দেখবেন যে যারা ব্যবসা করে সারা বছরের হিসাব করে, বুঝতে পারছেন? তো একদিন পুরা বছরের হিসাব করতে বসছে রাত্রে, কে বসছে, এই দুই ভাই, বুঝতে পারছেন তো কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে। তাহলে এরকম কোটি কোটি টাকার হিসাব করতে বসছে, হিসাব করতে 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 দেখে যে সাইরানার গর্মে কয়না কোটি কোটি ব্যবসার মধ্যে সাইরানা মেলাইতে পারতেছে না। বুঝতে পারছেন তো? চাহিদানা মেলানো যাচ্ছে না, সারা রাত এত ভাবে চেষ্টা করছে, এত ভাবে চেষ্টা করছে, চাহিদানা তো মেলাইতে পারছে না। দেখেন কোটি কোটি টাকার ব্যবসার মধ্যে চাহিদানা তো মনে করেন হয়ে যায়, এরকম ভাবে হয়ে যায় না কোনো সময় বা এই সেই কোনোরকম ভাবে মিস্টেক হয়ে যায়, কিন্তু তারা এটা মেলানোর জন্য সারা রাত চেষ্টা করতেছে। তো তাদের যে সেবক আছিল, সেবক এসে বলতেছে হ্যাঁ স্যার আপনাদের কি চা পানি কিছু লাগবে নাকি, বলে না, বলছে না চা পানি তো আমরা খাই না, কি লাগবে, আচ্ছা এক গ্লাস শরবত করে নিয়ে আসো, কি করে নিয়ে আসো, তো রান্না করে গেছে, গিয়ে তোমার রান্না করে যখন গেছে তখন কারেন্ট চলে গেছে, বুঝতে পারছেন তো, কারেন্ট চলে গেছে, তো তাই উনি কি করছে শরবত টরবত করে নিয়ে আসছে, আইসা দিছে, তারা দুই ভাই শরবত খাইছে, শরবত খাওয়ার পরে হিসাব মিলাইতে পারে না মিলাইতে পারে না, পরে সারা রাত মিলাইয়া তারা সকালবেলা হে হিসাব কমপ্লিট করছে, সাইরানার হিসাব মিলাইছে। বুঝতে পারছেন তো? তো সাইরানার হিসাব যখন মিলাইছে তখন তারা খুব আনন্দিত, তখন ওই যে তাদের সেবক রান্না করে গিয়ে দেখে যে তাদের যে শরবত করে দিয়েছিল চিনির বদলি দিয়ে দিছে আদা, আদার শরবত, মানে চিনির যেখানে দেওয়ার কথা সেখানে কি দিছে আটা গুলে দিয়ে দিছে অন্ধকারে, আর এরা তো খাইয়ে ফেলছে, এত হিসাবের প্রতি আসক্তি ছিল মানে এটা মিলাইবো তারা যে কি খাইছে সেটাই বুঝতে পারে না। তো ওই সেবক খুব খুব মানে চিন্তিত হয়ে পড়ছে, কি করলাম এখন, তো আমার চাকরি বাদ করে দিব, কিন্তু তারা তো জানোই না কি খাইছে। তখন কি করছে এই তাদের যে সেবক কি করছে, এই সেবক আইসা তাদের দুইজনের চরণে পড়ে গেছে, প্রভু আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন স্যার, আমার আর হবে না, কি সমস্যা কি, বলছে আমার ভুল হয়ে গেছে, কি ভুল হয়েছে, কালকে রাতে হ্যাঁ আপনাদের আপনাদের চিনির পরিবর্তে আমি আড়া মিশিয়ে দিছি,
বলছে তখন তাদের মধ্যে ওই যে বৈরাগ্য ভাব চলে আসছে দুই ভাইয়ের মধ্যে, যে দেখো আমরা এত আসক্তি পরায়ণ ছিলাম এই রাজ্যের প্রতি, এই ধন সম্পদের প্রতি এত আসক্তি ছিলাম, আমরা কি চিনির শরবত খাচ্ছি না আটার শরবত খাচ্ছি সেটাই বলে যাচ্ছি। তখনই তাদের দুই ভাইয়ের কি করলো মধ্যে বৈরাগ্য আসে, এটা একটা কারণ ছিল। আর একটা কারণ কি, একদিন রূপ গোস্বামী তিনি মন্ত্রীর পোশাক বাদ দিয়ে একটা সাধারণ মানুষের পোশাক পরে তিনি রাতে রাস্তা সাধারণ মানুষের মধ্যে হেঁটে যাচ্ছে, তো দেখেন রাতে হাঁকলে কুকুর যারা আছে তারা এরকম কি করে তারা আওয়াজ করে না, কুকুররা চোর মনে করে, তো এরকম অনেক কুকুর এরকম চিল্লাইতেছিল। তো একটা ঘরে বলছে দেখো চোর আসছে কিনা, বলছে না এত রাত্রে এই রাজ্যে চোর আসবে না, বলছে নিশ্চয়ই দেখো হয়তো বা এই রাজার কোনো কুকুররা রাজার কোনো পোষা কুকুর এরাই ঘুরতেছে। কারণ এই শব্দটা রূপ গোস্বামীর কানে চলে গেছে, বলছে আমরা এত কষ্ট করে রাজ্যকে সুশোভিত করছি, এত আসক্তি হয়ে পড়ছি, আমাদের কি লাভ হচ্ছে। তখন তারা দুই ভাইয়ের মধ্যে বৈরাগ্য চলে আসে, কি চলে আসে বৈরাগ্য চলে আসে। ঠিক এমন সময় মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ওই রাম কেলি গ্রামে, তিনি কোথায় গেলে কোন কোন জায়গায় গেলে উনি এক দুই দিনের বেশি থাকতেন না, কিন্তু এই রাম কেলি গ্রামে তিনি একদিন দুই দিন তিন দিন করে দশ দিন অপেক্ষা করছেন, দশ দিন ভক্তদের কৃপা করছেন, কিন্তু তিনি যাচ্ছেন না। তখন সমস্ত ভক্তবৃন্দরে বলছে মহাপ্রভু এখান থেকে যাচ্ছেন না কেন, নিশ্চয়ই কারো জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই কারো জন্য এখানে অপেক্ষা করছেন। তখন কি করলো এই রূপ সনাতন অর্থাৎ অমর আর সন্তোষ, তারা জানতে পারছে মহাপ্রভু তাদের গ্রামে আসছেন। আর এই দশম দিন রাতে রাতে গেছে রাতে, কারণ তারা নিজেদের খুব পাপী মনে করত, তারা রাতে রাতের অন্ধকারে তাদের মুখে তৃণ, বুঝেন তো তৃণ ঘাস নিয়ে গেছে ঘাস, হ্যাঁ তৃণ মুখে নিয়ে এই কার কাছে গেছে চৈতন্য মহাপ্রভুর কাছে গেছে। আর চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দণ্ডবোধ করে তাকে প্রণাম করলেন, আর এত নম্রভাবে এত বিনম্রভাবে মহাপ্রভুর কাছে গেছেন, মহাপ্রভুর কাছে বলছেন মহাপ্রভু আমরা এত পাপি এত পাপিষ্ট সারা জীবন এই রাজা হোসেন শাহ কাজ করে গেছি, এবং আমাদের যে নাম এই নামটাকেও চেঞ্জ করে দিয়ে চেঞ্জ হয়ে গেছিল এই তাদের কাছে চাকরি করতে গিয়ে, অমর আর সন্তোষের নাম কি ছিল, হ্যাঁ দব্বির খাস আর সাগর মল্লিক, দব্বির খাস আর নাম চেঞ্জ হয়ে গেছে, দব্বির খাস আর সাগর মল্লিক হয়ে গেছে, তারা এই মুসলমান, তারা সবাই জানতো যে তারা মুসলিম, তাদের সাথে চলতে চলতে তখন মহাপ্রভু এই যে তাদের দৈন্যতা দেখে, দৈন্যতা দেখে কি করছে মহাপ্রভু তাদের সাথে আলিঙ্গন করতে যাচ্ছেন, মহাপ্রভু যখন তাদেরকে আলিঙ্গন করতে যাচ্ছেন আর তারা পিছনের দিকে সরে যাচ্ছেন, না মহাপ্রভু আপনি আমাদের সাথে আলিঙ্গন করবেন না, যে কেন, বলছে আমাদের এই দেহটা অপবিত্র, সারা জীবন এই মুসলিম রাজার কর্ম করেছে, তাদের উন্নতির প্রয়াস করেছি, এ দেহটা অপবিত্র হয়ে গেছে, আপনি এটাকে স্পর্শ করবেন না। তখন মহাপ্রভু দেখুন মহাপ্রভু তো দৈন্যতার প্রতিমূর্তি, যার মধ্যে দৈন্যতার দীনতা আছে, মহাপ্রভু তার কাছে কি হয়ে যায় বিক্রি হয়ে যায়। তখন মহাপ্রভু বলছে তোমাদের দৈন্য দেখি ফাটে মোর মন, আজ হইতে তোমাদের নাম রূপ সনাতন, বুঝতে পারছেন তোমাদের এত দৈন্যতা, এই দৈন্যতা দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে, এই জন্য আমি আজকে তোমাদের নাম দিচ্ছি, তোমাদের দীক্ষা প্রদান করছি, তোমার নাম রূপ গোস্বামী, তোমার নাম সনাতন। এইভাবে তাদেরকে দীক্ষা প্রদান করলেন। আর রূপ গোস্বামী মহাপ্রভুকে বলছেন মহাপ্রভু আমি আপনার সাথে যেতে চাই, আপনি আমাকে নিয়ে যান। তখন মহাপ্রভু বলছে না না তুমি এখন আমার সাথে এসো না, আমি আমার যখন সময় হবে তখন তোমাকে আমি ডেকে নিব, তুমি যাও তোমার নিজের কাজে চলে যাও। আর বলছে কি অন্তরে নিষ্ঠা রাখো বাহ্য লোক ব্যবহার,
নিষ্ঠা রাখো, ভগবানের প্রতি নিষ্ঠা রাখো, আর বাহ্যে লোক ব্যবহার করে যাও সবার সাথে। হ্যাঁ, অচিরাত কৃষ্ণ তোমায় দেবে দর্শন, বা অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, এইভাবে তুমি তোমার কার্য করে যাও। তখন রূপ গোস্বামী, যদিও মহাপ্রভুর সাথে যার একবার মিলন হয়ে গেছে তার তো সংসার ভালো লাগে না, তখন কি করেছে, সে কখন অপেক্ষা করছে, মহাপ্রভু তখন এখান থেকে বৃন্দাবন চলে গেছেন, তো তখন অপেক্ষা করছেন কখন মহাপ্রভুর কাছে যাবেন, কখন মহাপ্রভুর কাছে যাবেন, আর তার কোনো কাজে ভালো লাগে না। আর তারা দুইজন তখন আর সে হুসেন শাহ রাজ্যে যায় না, হুসেন শাহ রাজ্যে যায় না। তো একদিন কি করলো, রূপ গোস্বামী তার যে সমস্ত ধন সম্পদ, এত এত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ কি করেছে, 25% কি করলো, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিয়েছেন, আর 25% আত্মীয় স্বজনদের দিয়েছেন, আর 25% একটা বণিকের কাছে রেখেছেন গচ্ছিত, যাতে বিপদ আপদের জন্য তাকে তার দরকার পড়ে, আর 25% কি করত, তার পরিবারের ভরণ পোষণের জন্য সেগুলো রাখত। বুঝতে পারছেন, এইভাবে তার এই টাকাগুলো দিয়েছেন। আর একদিন কি করেছে, এই রূপ গোস্বামী দেখেন, যদিও রূপ আর সনাতন গোস্বামী হচ্ছে তারা দুই ভাই, কিন্তু বড় ভাই হচ্ছে সনাতন গোস্বামী, কিন্তু আমরা কার নাম আগে নেই, রূপ গোস্বামী নাম আগে নেই, কেন জানেন, কিন্তু বৈরাগ্য সর্বপ্রথম উদিত হয়েছে, হ্যাঁ, রূপ গোস্বামী, তিনি মহাপ্রভুর সাথে হাতে মিলিত হয়েছেন। তখন রূপ গোস্বামী কি করেছে, সনাতন গোস্বামীরও আগে তিনি কি করছেন, হ্যাঁ, সনাতন গোস্বামীকে, হ্যাঁ, সে অনুপম তার ছোট ভাইকে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন, আর ঘর থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে তিনি বৃন্দাবনে গেলেন, হেঁটে হেঁটে বৃন্দাবনে গেলেন, আর বৃন্দাবনে যখন গেছেন, বৃন্দাবনে গিয়ে দেখে যে মহাপ্রভু সেখানে নাই, মহাপ্রভু এখান থেকে প্রয়াগের উদ্দেশ্যে গেছেন, কোথায় গেছেন, প্রয়াগে গেছেন, আর যেখানে প্রয়াগে যখন গেছেন, ওই রূপ গোস্বামী আর রূপ গোস্বামীর ছোট ভাই অনুপম সেখান থেকে প্রয়াগের উদ্দেশ্যে গেলেন, আর প্রয়াগে গিয়ে দেখছেন মহাপ্রভুর সাথে লাখ লাখ ভক্ত, মহাপ্রভুর সাথে কি, লাখ লাখ ভক্ত, কিন্তু তখন তারা মহাপ্রভুর সাথে মিলিত হয় না। দেখেন আমাদের এখানেও রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছে, দেখুন যখন আমরা দেখি যে মহাপ্রভুর সাথে হাজার হাজার লাখ লাখ ভক্ত, তখন তো আমি যদি যাই মহাপ্রভু আমার সাথে কথা বলবে, তখন তো আমি ফেমাস হয়ে যাবো না, কিন্তু রূপ গোস্বামী ভাবছে না না, এখন যদি আমি মহাপ্রভুর সাথে দেখা করি, মহাপ্রভু তো আমাকে আলিঙ্গন করবে, তখন সবাই তো আমাকে সম্মান করবে, যে মহাপ্রভু কাউকে আলিঙ্গন করছে মানে মহাপ্রভুর নিজ জন বলছে, না এখন আমি মহাপ্রভুর সাথে দেখা করব না, আমি মহাপ্রভুর সাথে একান্তে দেখা করব। তখন মহাপ্রভু একটা বাড়িতে, হ্যাঁ, বল্লভাচার্যের গৃহে তিনি ভোজন করবেন, তখন যেখানে ভোজন করতে গেছেন সেই বাড়িতে রূপ গোস্বামী গেলেন তার ছোট ভাইকে নিয়ে, আর রূপ গোস্বামী, এই রূপ গোস্বামী তাকে আলিঙ্গন করলেন, রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এত সুন্দর ভাবে, হ্যাঁ, তখন রূপ গোস্বামীকে নিয়ে তিনি প্রয়াগে বসে 10 দিন তিনি ভাগবত কথা, 10 দিন তিনি কি করেছেন, মহাপ্রভু বৈদিক শাস্ত্রের কথা শুনিয়েছেন, এই যে বৈষ্ণব আমরা যেটা শুনবো এই কথাগুলো কে শুনিয়েছেন, মহাপ্রভু শুনিয়েছেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুই ভাইকে শুনিয়েছিলেন, সনাতন গোস্বামীকে পরে শুনিয়েছেন, আগে শুনিয়েছেন রূপ গোস্বামীকে, তারা এত দুই ভাই ছিল, এত অবস্থা। তো পরবর্তীতে সনাতন গোস্বামীও কি করেছে, এই গৃহ ছেড়ে মহাপ্রভুর সান্নিধ্যে আসছেন। তো দুই ভাইকে কি করতেন, দুই ভাইকে মহাপ্রভু নির্দেশ দিয়েছে, যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো। আর বৃন্দাবনে একদিন সনাতন গোস্বামীর কি হয়ে গেছে, মানে একটা রোগ হয়ে গেছে তার শরীরে, হ্যাঁ, গোটা জাতীয় এরকম রোগ হয়ে গেছে, তিনি যখন ঝাড়খণ্ডের বনে দিয়ে যাচ্ছিলেন তার সকল এরকম কিছু লেগে তার শরীরে একটা রোগ হয়ে গেছে। তখন রূপ গোস্বামী মনে মনে ভাবছেন যে আমার ভাই, বড় ভাই ছিল তো রূপ গোস্বামীর বড় ভাই সনাতন গোস্বামী, ভাবছে যে আমার ভাই একটা রোগে আক্রান্ত, যদি আমি, হ্যাঁ, আমার ভাইকে যদি ক্ষীর খাওয়াইতে পারতাম, কি খাওয়াইতে পারতাম, তাহলে তার মনে একটু শক্তি পাইতো তার শরীরে। তার মনে মনে ভাবছে, কি ভাবছে, যাতে দেখেন এর আগে কিন্তু ক্ষীর কথাটা ছিল না, ওই শুনছে শাস্ত্রের, ঠিক আছে ক্ষীর মহাপ্রভুর ভগবানের খুব প্রিয়। তখন হঠাৎ করে একটা ছোট মেয়ে আসলো এখানে,
আইসে বলতেছে, প্রভু আজকে আমাদের গাভী নতুন দুধ দিয়েছে, তা আমার মা বলছে এই দুধটা আপনাদেরকে প্রথম যাতে আপনারা ভগবানের সেবায় লাগান, এই জন্য নিয়ে আসছি। তখন ছোট মেয়েটা যখন নিয়ে আসে, তখন রূপ গোস্বামী মনে মনে ভাবছে কি, যাতে সে ক্ষীর বানাইতে পারে, তার ভাইকে দিতে পারে, মনে মনে ভাবছে। আর সাথে সাথে ওই একটা ছোট মেয়ে নিয়ে আসছে, তখন ওই ছোট মেয়েটাকে রূপ গোস্বামী বলছে, তুমি কি ক্ষীর বানাতে পারো? বলছে হ্যাঁ আমি বানাইতে পারি। বলছে আমাকে একটু ক্ষীর বানিয়ে দাও। তখন ওই ছোট মেয়েটাই নিজের হাতে ক্ষীর বানিয়েছে। আর ক্ষীর যখন বানিয়েছে, সেই ক্ষীর রূপ গোস্বামীকে দিয়েছে, রূপ গোস্বামী সেই ক্ষীর ভগবানকে ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগানোর পরে সেই ক্ষীর যখন সনাতন গোস্বামী খেয়েছে, এতো ক্ষীর না অমৃত খেয়েছে, সাথে সাথে তার রূপ ভালো হয়ে গেছে। তখন সনাতন গোস্বামী বলছে যে এই ক্ষীর তুমি কোথায় পেলে? বলছে আমাকে তো একটা ছোট মেয়ে বানিয়ে দিয়েছে। যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, এই হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী। স্বয়ং রাধারানী ক্ষীর বানিয়ে দিয়ে গেছে ভক্তদের জন্য। এই হচ্ছে তারা ভক্ত, যথার্থ জেন্টলম্যান। দেখছেন ভদ্রলোক কিভাবে ভগবান আকর্ষিত হয়? হ্যাঁ, একবার রঘুনাথ দাস গোস্বামী, এখানে দেখছেন না, রঘুনাথ দাস গোস্বামী, আরেকদিন বলবো ওনার কথা। রঘুনাথ গোস্বামী কি করতেন, রাধাকুণ্ডে বসে উনি জপ করতেন। আর রাধাকুণ্ডে বসে বসে যখন আগে রাধাকুণ্ডটা, এখন তো আপনারা সুন্দর ভাবে দেখছেন, প্রভু গেছেন ওইখানে, এখন তো ওইখানে সুন্দর ভাবে কত ভাবে আছে, কিন্তু আগে এটা জঙ্গল ছিল, এটা কুয়ার মতো ছিল শুধু। তো ওইখানে বসে বসে তিনি জপ করতেছেন, হঠাৎ করে একটা বাঘ আসতেছে তাকে খাওয়ার জন্য। আর এই বাঘকে তাড়ানোর জন্য স্বয়ং কৃষ্ণ লাঠি নিয়ে আসছে। স্বয়ং কৃষ্ণ এই বাঘকে তাড়াচ্ছে যে তার ভজনে যাতে ডিস্টার্ব না হয়। আর এই দৃশ্য কে দেখছে? রূপ গোস্বামী। এর দৃশ্য রূপ গোস্বামী দেখছে, কৃষ্ণ স্বয়ং আসছে। শুধু তাই না, আরেকদিন কি করছে, তিনি রাধাকুণ্ডে বসে জপ করতেছে, তো আর তার উপরে রঘুনাথ দাস গোস্বামী জপ করছে, আর এত রৌদ্রে বসে বসে তিনি জপ করছেন, আর স্বয়ং রাধারানী তার দেখতেছে, তিনি জপ করতেছেন, তিনি ঘামতেছেন, আর স্বয়ং রাধারানী কি করছে, এসে তার যে আঁচলটা আছে, শাড়ির আঁচলটা তার উপরে দিয়ে রাখছে। স্বয়ং রাধারানী নিজের রোগ সহ্য করতেছে, রোদ তার উপর পড়ছে, কিন্তু তার ভক্তকে তিনি কি দিয়ে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। এই হচ্ছে ভক্ত। তখন হঠাৎ করে রূপ গোস্বামী সেই দৃশ্য দেখছে। রূপ গোস্বামী বলছে, এ রঘুনাথ দাস গোস্বামী, তুমি কেন এত কষ্ট করছো? হ্যাঁ, তোমার জন্য স্বয়ং রাধারানী আসতে হচ্ছে, তোমার জন্য স্বয়ং কৃষ্ণের আসতে হচ্ছে, আমাদের জন্য ভগবানকে কেন কষ্ট দেব আমরা? না, আমাদেরকে একটা ছোট ভজন কুটির বানিয়ে আমরা এখানে তপস্যা করি। বুঝতে পারছেন এটাই? কিন্তু আমরা আমাদের বৈরাগ্যটা কিভাবে দেখায়, আমরা অন্যজনের কাছে প্রকাশ করি, হ্যাঁ ভগবান আমার জন্য আজকে হ্যাঁ লাঠি নিয়ে ভাগ তাড়াইছে। হ্যাঁ বলি না, একদম যত পত্রিকা আছে সব পত্রিকার দায়িকায় না আমাদের ইন্টারভিউ নিতে বলবো। হ্যাঁ, স্বয়ং রাধারানী হ্যাঁ আমার উপরে কি করছে, নিজের আঁচল দিয়ে আমাকে ঢেকে রাখছে। হ্যাঁ, তখন যদি কেউ একটা ছবি তুললে যদি ছাড়তে পারতো। হ্যাঁ, আমরা এরকম না? একদিন রঘুনাথ দাস গোস্বামী তিনি ভক্তদের কাছে মহাপ্রভুর রাধা কৃষ্ণের লীলা বলছেন, আর লীলা যখন বলছেন ভক্তরা শুনে প্রেমে গদগদ হয়ে যাচ্ছে। বুঝছেন, তাদের রোম মানে রোম কি করছে, কাটা দিয়ে উঠছে এই তাদের কথায় শুনে, এত ভাবে শুনে তাদের রোম কাটা দিয়ে উঠছে। তখন তখন ওই ভক্তরা বলতেছে, প্রভু আপনার মুখ থেকে কথা শুনে আমরা সহ্য করতে পারছি না, আমাদের হৃদয় বিগলিত হচ্ছে, বিগলিত হচ্ছে, তাহলে আপনি বলে কিভাবে আপনি এভাবে অপেক্ষা করছেন? তখন কি বলছে জানেন? তখন একজন ভক্ত যখন তিনি চোখ বন্ধ করে ভগবানের কথা বলছেন, আর একজন ভক্ত কি করছে, তার নাকের কাছে গিয়ে তার হাতটা যখন নিছে, তার হাত মনে জ্বলে গেছে, তিনি ভিতর দিয়ে জ্বলে যাচ্ছে কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না, ঠিক সেই মুহূর্তে একটা পাতা তার উপরে পড়ছে, এই পাতাটা পড়ে গেছে সাথে সাথে। বলছে কি, ভিতরে তাদের সবকিছু জ্বলে যাচ্ছে ভগবানের কথায় কিন্তু বাইরে প্রকাশ করছে না। কিন্তু আমরা কি করি, বাইরে প্রকাশ করি, হ্যাঁ আমি এটা, আমি সেটা, আমি সেটা, না না এগুলো প্রকাশ করতে নেই, এগুলো ভিতরেই থাকবে। এই হচ্ছে রূপ সনাতনের কাহিনী,
এরা হচ্ছে যথার্থ কি ভদ্রলোক। যথার্থ ভদ্রলোক যদি আমরা হতে চাই তাহলে তাদেরকে কি করতে হবে? আমাদের ফলো করতে হবে। যদি আমরা তাদেরকে ফলো করি তাহলে আমরা অবশ্যই তাদের মতো হতে পারবো। আমি ভাবছিলাম আজকে একটা মানে আমাদের যে আজকে পথ শুরু করব, কিন্তু এর মধ্যে চলে গেল। আমরা দেখি আগামী ক্লাসে প্রথম যেই গুণ আমরা সেটা থেকে শুরু করব। হ্যাঁ, এর মধ্যে আমরা জানি যে বৈষ্ণবদের 26টি গুণ, এই 26টি গুণ যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারবো তাহলে রূপ গোস্বামী সনাতন গোস্বামীদের মতোই মহাপ্রভু আমাদের প্রতি আকর্ষিত হবে। এই জন্য সকলেই কথাগুলো মনের মধ্যে ধারণ করতে হবে এবং অপরজনের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু আমরা জানলাম শুনলাম কিন্তু কিছুই হলো না, সেটা বুঝতে পারলাম এটা কিছু হবে না। এই জন্য আমরা আগামীকালকে থেকে বিনম্রতা নিয়ে আমরা শুরু করব। বিনম্রতা দিয়ে দেখি আমরা আগামী সপ্তাহের মধ্যে যদি, কারণ আপনাদের হয়তো বা কথাগুলো মনে নাও থাকতে পারে, যদি আমরা দেখানোর মাধ্যমে আপনাদেরকে বলতে পারি তাহলে আরো বেশি মানে আপনাদের মানে মনোযোগটা থাকবে বা আপনারা মনে থাকতে পারবেন। আমার কাছে সবগুলো স্লাইড আছে, আপনারা আমরা অবশ্যই দেখাবো, তাহলে আপনারা মনে রাখতে পারবেন জিনিসগুলো খুব ভালোভাবে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। আজকে অনেকে আসে নাই, এই জন্য আমরা যাচ্ছি না আগামী ক্লাসে, কারণ সবাই আসলে আমরা শুরু করলে ভালো হবে। আমরা প্রথম গুণ আগামী ক্লাস থেকে কেউ মিস করবেন না, আগামী ক্লাস থেকে আমরা প্রথম গুণ থেকে শুরু করব। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।